আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকে নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি মাটির চুলায় অসম্ভব মজার পাঙ্গাস মাছ ভাজা। আর এটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনি ভীষণ মজার। এর জন্য প্রথমে আমরা 1 কোয়া রসুন বাটা এবং 2টি পেঁয়াজ বাটা নিয়েছি, 1/2 চা চামচ করে আদা রসুন বাটা, আর নিয়েছি 2টি শুকনা মরিচ এবং 2টি কাঁচা মরিচ বাটা, আর 1/2 চা চামচ করে লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়ো নিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো সরিষার তেল। সরিষার তেলের যে ঝাঝালো স্মেল আছে, এই স্মেলের কারণে কিন্তু পাঙ্গাস মাছ ভাজাটার যে একটা বাজে ব্যাড স্মেল আছে, এটা অনেকাংশ কমে যায়। মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মাছগুলোকে ভালো করে ছিদ্র করে নিতে হবে। একটু ভালো করে ছিদ্র করে নিতে হবে এভাবে ঘন ঘন করে। এতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করবে এবং মাছটাও কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে, আর মাছের ভিতরে কাঁচা কাঁচা থাকবে না। মাছটা মোট কথা অনেক মচমচে ভাজা হবে এবং ভিতরে লবণ হলুদ ভালোভাবে প্রবেশ করার কারণে মাছটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও তেমন ভালো লাগবে। মশলাগুলো ভালোভাবে মাছের সাথে এভাবে মিশিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করার জন্য ঢেকে রেখে দিব। ম্যারিনেট করা হয়ে গেলে আমরা একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং তেল দেওয়ার পর সয়াবিন তেল দিয়েছি এখানে, আপনি চাইলে সরিষার তেলও ভাজতে পারেন। তেল গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি মাছ। একে একে মাছগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে চুলার তাপ এখন মিডিয়াম থেকে লো হিটে রেখে রান্না করতে হবে। আর চুলার আঁচ যদি আপনার বাড়িয়ে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে এবং ভালোভাবে ভাজা হবে না, তখন মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করবে না, খেতে কিন্তু ভালো লাগবে না, তিতা লাগবে, পুড়ে যাওয়ার কারণে কালচেও হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট এভাবে 1 পিট ভেজে নেওয়ার পর খুব সাবধানে উল্টে দিচ্ছি, দেখুন এরকম লালচে ব্রাউন ভাজা হয়েছে। একে একে মাছগুলোকে খুব সাবধানে আপনারা উল্টে দিবেন, আর সরিষার তেল দিয়ে মেখে এই মাছটাকে অ্যাড করে দেওয়ার ফলে কিন্তু একটা মাছ আরেকটা মাছের সাথে লেগে ধরেনি। এভাবে কিন্তু আপনারা মাঝে মাঝে কাঠ কয়লা দিয়ে মাটির চুলায় রান্না করতে পারেন, দেখবেন খাবারের যে একটা ডিফারেন্ট স্বাদ আছে সেটা অনুভব করবেন। মাছের দুই পাশ ভালোভাবে লালচে ব্রাউন করে ভেজে নেওয়ার পর মাছগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়া করেও ভেজে নিতে পারেন, তবে আমি একটু নরম করে রেখে এভাবে লালচে ব্রাউন করে ভেজেই নামিয়ে নিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি, আপনারা চাইলে কিন্তু বাসার ছাদে কিংবা বারান্দায় এভাবে একটা চুলা বসিয়ে খুব সহজেই মাঝে মাঝে রান্না করতে পারেন। খুবই ইজি এবং আমার কাছে মনে হয় যে মাটির চুলা রান্নার আসলে স্বাদটাই একটু ডিফারেন্ট হয় এবং ইউনিক হয়। প্রিয় দর্শক, আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।